بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد

অন্য একটা হাদিসে বলা হচ্ছে যে শ্রাবণ মাসটা পুরো মাস আল্লাহ রসুল রোজা রাখতেন যদিও পুরো মাস কখনো রোজা রাখেননি রমজান মাস ছাড়া রমজান মাস ছাড়া আল্লাহ রসুল পুরো কোনো মাস রোজা রাখতেন না তবু কিন্তু আল্লাহ রসুল শ্রাবণ মাসে এত বেশি রোজা রাখতেন যে এই আধিক্য না বলতে গিয়ে কোনো কোনো স্ত্রী বলছেন যে আল্লাহ রসুল পুরো মাসটাই রোজা রাখতেন যদিও আল্লাহ রসুল কিন্তু পুরো মাস রমজান ছাড়া কোনো মাসের রোজা রাখেননি বাস এটা হচ্ছে সুন্দর শ্রাবণ মাসে বেশি বেশি করে শ্যাম পালন করতে হবে এছাড়া অন্য কোন এবাদতের কথা কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় থাকলো কথা শবে বরাতের নামাজ শবে বরাতের শ্যাম সবে বরাতের কবর জারক সবে বরাতের হালুয়া রুটি সবে বরাতে আগরবাতি মোমবাতি এগুলো সব হচ্ছে বেদাত কিছু কিছু তার মানে পনেরোই শাবান পনেরোই সাবান সম্পর্কে কিছু হাদিস রায় আছে সিয়াম পালন করা এবং রাত্রে কিছু নামাজ পড়ার কিন্তু হাদিস এমন যে মানার অযোগ্য যেগুলো মানা যাবি না মানার যোগ্যই নয় বিধায় যদি কোনো ব্যক্তি আগে থেকে যেমন আমরা জানি আল্লাহ রসুল সাল্লাম তেরো চোদ্দ পনেরো তারিখে শ্যাম পালন করতেন বা করতে বলতেন বিধায় কোনো ব্যক্তি যদি বারো মাস আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে শ্যাম পালন করতে হয় তাহলে শ্রাবান মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে শ্যাম পালন করবে কোনো সমস্যা নেই কিন্তু কোনো ব্যক্তি বারো মাস রোজার ধার ধারে না শ্যাম পালন করতে অভ্যস্ত নয় শ্যাম পালন করে না সে যদি শুধুমাত্র পনেরোই শ্রাবান যেটাকে সবে বরাত বলা হচ্ছে এই দিনে রোজা রাখতে চায় তাহলে কিন্তু এটা তার জন্য বিদাতে পরিণত হবে আর আল্লাহ রসুল সাল্লাম যেমন বললাম কিছু হাদিস তোরা আছে সবে বরাত সম্পর্কে যেটাকে আমরা সবে বরাত যদিও হাদিসে সবে বরাত বলে কোনো শব্দ নেই সেটাকে লাইলাতুল নিসফেমিন বলা হয়েছে সাবানের পনেরো তারিখের রাত্রি বলা হচ্ছে যে সাবানের পনেরো তারিখের রাত্রিতে যে এবাদতের বা পরের দিনে যে সিয়ামের কথা বলা হয়েছে সেগুলোতে এমন সে কথাগুলো এমন হাদিসে এসেছে যে হাদিসগুলো কিন্তু মানার যোগ্য বা আমল করার যোগ্য নয় দুর্বল এবং মন গড়া হাদিস দুর্বল এবং মন গড়া হাদিস যে হাদিসকে কখনোই মানা যাবে না বিদায় সাবান মাসের পনেরো তারিখে আলাদা করে কোনো ইবাদত করা যাবে না কোনো আলাদা ইবাদত করলে সেটা যে বেদাত বলে গণ্য হবে অন্য কবর জিয়ারত কিংবা হালুয়া রুটি করা কিংবা মনে করেন আপনার সদকা খয়রাত বা এই ধরনের কোনো জিনিস বিশেষ এই দিনে করে সমস্ত কিছু হচ্ছে বেদাত কারণ কবর জিয়ারত কোন নির্দিষ্ট দিনে করতে হবে এমনটি নেই আপনি যে কোনো দিন করতে পারেন সদকা খয়রাত যে কোনো দিন করতে পারেন সেই জন্য যে আপনার সদকা খয়রাত এই দিনে করতে হবে কবর জিয়ারত এই দিনে করতে হবে এরকম মনে করাটা হচ্ছে বেদাত